নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটি কোশ্চেনে যে দুই সেকেন্ড সময় পাবে এরপর কারেক্ট অ্যান্সারটি আমি তোমার জানিয়ে দেবো আর যে কোশ্চেনের নতুন মনে হবে সেটা অবশ্যই খাতায় নোট করে নেবে আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো কত সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কার হয় আর এই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছিলেন কে লুইস ব্রেইল তাই এখানে লিখে দেওয়া রয়েছে কত সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল যারা মধ্যে অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এই বেল পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল দু নম্বর প্রশ্ন দেখো মেটাস্টেটিস কোন রোগের লক্ষণ মেটাস্টেটিস কোন রোগের লক্ষণ যারা মধ্যে অপশান বি বলছো ক্যান্সার কারেক্ট অ্যান্সার মিটাস্টেটিস হচ্ছে ক্যান্সার রোগের একটি লক্ষণ পরবর্তী কোশ্চেন দেখো আর্মস অ্যান্ড দ্য ম্যান কে লিখেছেন এই যে বইটি দেখছো এই বইটির লেখককে বারবার বলছি যে কোশ্চেনটা নতুন মনে হবে সেটা খাতায় অবশ্যই নোট করে নেবে কারণ পরীক্ষায় নতুন নতুন ধরনের প্রশ্ন আসা শুরু করেছে যারা বন্ধু অপশন এ বলছো যে বে স এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো মিয়েন্ডার কথার অর্থ কী মিয়েন্ডার কথার অর্থ কী খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড করে সময় রয়েছে যারা বন্ধুরে অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার নদীর আঁকাবাকা পথকে এই মিয়েন্ডার বলা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো একটি ধাতব রিংকে উত্তপ্ত করা হলে রিংটি কীরকম আকারের হয় একটি ধাতব রিংকে কী হলো উত্তপ্ত যদি করা হয় তাহলে রিংটি রকমের আকারে হয়ে যাবে যার মধ্যে অপশান ডি বলছে কারেক্ট আনসার বৃত্তাকার থাকবে যদি ধাতব ইংকে উত্তপ্ত করা ইনটে কী হবে বৃত্তাকার থাকবে পরবর্তী কোশ্চেন দেখো একটি ক্যাপসিড যুক্ত ভাইরাসের নাম কী একটি ক্যাপসিড যুক্ত ভাইরাসের নাম কী অ্যান্সার করো তাতেই প্রত্যেকটা কোয়েশ্চেন দুই সেকেন্ড করে সময় যার অপশন অপশান এ বলছে ভাজ ভাইরাস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই ক্যাপসিড যুক্ত ভাইরাসের নাম কি ভাজ ভাইরাস সাত নম্বর প্রশ্ন দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে ইজি কোশ্চেন অনেক পরীক্ষায় এসছে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার জনক পরবর্তী কোশ্চেন দেখো অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয়েছিল কত সালে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয়েছিল কত সালে যারা সি বলছো আঠেরো সাতাশি সালে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো আমাদের মস্তিষ্কের কটি স্নায়ুকোষ থাকে আমাদের মস্তিষ্কে কটি স্নায়ুকোষ থাকে যারা বন্ধু অপশান বি বলছো প্রায় প্রায় দশ শত কোটি আমাদের স্নায়ুকোষ এই মস্তিষ্কে থাকে পরবর্তী কোশ্চেন দেখো গ্যাসের উষ্ণতা বাড়ায় বাষ্প ঘনত্ব কী হয় গ্যাসের উষ্ণতা বাড়লে এই যে বলছে গ্যাসের উষ্ণতা বাড়লে বাষ্প ঘনত্ব কি হয় তাড়াতাড়ি অ্যান্সার করো দশ নম্বর কোশ্চেন যেমন ধরুন অপশন সি বলছে অপরিবর্তিত থাকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গ্যাসের উষ্ণতা বাড়লে বাষ্প ঘনত্ব কী হয় অপরিবর্তিতই থাকে পরবর্তী কোশ্চেন দেখো ডুয়াফিজম বলতে কী বোঝায় ডুয়াফিজম বলতে কি বোঝায় এগারো নম্বর প্রশ্ন ডুয়াফিজম বলতে কি বোঝায় যারা অপশান এ বলছো এস এস হরমোন এর কম খরণকে ডুয়াফিজম বলা হয়ে থাকে খেয়াল রাখবে এস টিআইচ হরমোনের কম খরণকে ডুয়াফিজম বলা হয়ে থাকে আজকে না বারো নম্বর প্রশ্ন দেখো টিএল সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল টিএল সিএনএ সিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল যদি কোনো কোশ্চেন ডাউট মনে হয় কমেন্ট বক্সে জানাবে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবে এটা আমি প্রত্যেকদিন বলে থাকি এর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল যারা অপশান ডি বলছো আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা লাভ করে কোন বছর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা লাভ করে কোন বছর আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবো অবশ্যই ভিডিওটিকেটি লাইক করো আর বিভিন্ন গ্রুপের শেয়ার করে যায় তারাও মক টেস্ট দেওয়ার সুবিধা পায় যারা অপশান এ বলছে আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে এই শ্রীরামপুর কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো বক্সের যুদ্ধ হয়েছিল সতেরোশো আটষট্টি সালের কোন তারিখে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে তারিখ বলতে বলা হয় আমরা সবাই জানি বক্সের যুদ্ধ সতেরোশো সালে হয়েছিল এটা কোন তারিখে হয়েছিল জানা খুব দরকার রয়েছে যারা বন্ধুরা অপশান সি বলছে বাইশে অক্টোবর কারেক্ট্যান্সে বক্সের যুদ্ধ সতেরোশো সালের বাইশে অক্টোবর হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো কোন দিনে আমরা বিমান দিবস পালন করি কোন দিনে আমরা বিমান দিবস পালন করি যেমন ধর অপশন ই বি বলছো কারেক্ট অ্যান্সার আঠাশে ফেব্রুয়ারি আমরা বিমান দিবস পালন করে থাকি ষোলো নম্বর প্রশ্ন দেখো গিনিপিকের অগ্রপদে কটি আঙুল থাকে গিনিপিকের অগ্রপদে কটি আঙুল থাকে একটু নতুন নতুন ধরনের প্রশ্ন নিচ্ছি যাতে তোমার সুবিধা হয় সমস্ত প্রশ্ন ইজি কোশ্চেন তো তোমার অবশ্যই জানো যারা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার গিনিপিকের অগ্রপদে চারটি আঙুল থাকে খেয়াল রাখবে কটি আঙুল থাকে চারটি আঙুল থাকে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের কোথায় কানহা জাতীয় উদ্যান অবস্থিত কত পরীক্ষায় এসেছে ঠিক নেই বন্ধুরা ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন ভারতের কোথায় কানহা জাতীয় উদ্যান অবস্থিত যেটা বি বলছে মধ্যপ্রদেশ কয়েকটা হিসাবে কান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন আজকে আঠেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি বাহিত ভাইরাস গঠিত রোগ নিচের কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতেই থাকে এই ভাইরাস তারপর ব্যাকটেরিয়া এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে যারা বন্ধুরা অপশান সি বলছো পোলিও পোলিও একটি জলবায়িত ভাইরাস গঠিত রোগ পরবর্তী কোশ্চেন দেখো ভারতের স্বাধীন ভারতের প্রাককালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রাককালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হয়েছে খেয়াল রাখো এখানে কি বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভেবে অ্যান্সার করো যারা বন্ধু অপশন ডি বলছো সর্দার বল্লভ ভাই প্যাটেল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই স্বাধীন ভারতের প্রাককালে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে সর্দার বল্লভ ভাই প্যাটেল আজকের না কুড়ি নম্বর প্রশ্ন ভানুসিংহ কার ছদ্মনাম ইজি একটি কোশ্চেন ভানু সিংহ কার ছদ্মনাম যেমন তো অপশান বি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইজি একটি কোশ্চেন ছিল ওজন হল নামটি দেন কোন বিজ্ঞানী আমি কিন্তু এই ওজন হোল নিয়ে সম্পূর্ণ ক্লাস আলোচনা করেছি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলেকে দেখে আসবে ওজন স্তর নিয়ে পুরো আলোচনা করা রয়েছে একটি ভিডিও ওজন হল নামটি দেন কোন বিজ্ঞানী যেমন ধরো অপশান এ বলছো এটা কারমেন হবে না এটা ফার্মেন হবে এটা অনেক মিস্টেক রয়েছে এটা ফার্মেন হবে ঠিক করে নেবে কারমেন না এটা ফার্মেন হবে হ্যাঁ অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো পাঁচশালা বন্দোবস্ত কবে চালু হয় পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন যারা বলছে অপশান এ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কারেক্ট অ্যান্সার যাবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই পাঠশালা বন্দোবস্ত চালু করা হয়েছিল পয়লা মে কী হিসাবে পালিত করা হয় কারণ কিছুদিন পরে কিন্তু পয়লা মে আসছে জানা খুবই দরকার আছে তোমরা জানো পয়লা মে কী হিসাবে পালন করা হয় যারা অপশান বি বলছো কারেক্ট আনসার শ্রম দিবস হিসাবে পয়লা মে পালন করা হয়ে থাকে চব্বিশ নম্বর প্রশ্ন চুইয়ে পড়া নীতির প্রবর্তককে চুইয়ে পড়া এই নীতির প্রবর্তককে যেমন ধরো অপশান এ বলছো মেকলে কারেক্ট আনসার হয়ে যাবে চুয়ে পড়া নীতির প্রবর্তককে মেকলে আজকের নিয়ে শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটি দেখো বলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যেরা বন্ধুরা অপশন বি বলছে পরেশনাথ কারেক্ট অ্যান্সারও হয়ে যাবে টোটাল পঁচিশটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম পঁচিশের মধ্যে কত স্কোর করলে কমেন্ট বক্সে জানাও আর অবশ্যই ভিডিওকে লাইক করে দাও বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও নতুন টুটো তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থাকো ভালো থেকো জয়েন বন্ধুরা